Ella quiere voy a darle pa' que siente y de nuevo চলো বন্ধুরা আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটি বাংলা এপিসোড নিয়ে। তো বন্ধুরা এই এপিসোডে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট। তো বন্ধুরা আমাদের গেমের ভিতরে নতুন একটা সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে, যে ইভেন্টের মাধ্যমে তোমরা অনেক কিছু জিনিস একদম ফ্রিতে পেয়ে যেতে পারো। যেমন এই যে আমাদের কাস্টিউমটা পড়ে আছে এটা ফ্রিতে পেয়ে যেতে পারো, গান স্কিন থেকে শুরু করে বোটের স্কিন থেকে শুরু করে তোমরা এখানে লাক রয়্যাল ভাউচার পেয়ে যেতে পারো, মানে ওয়েপেন রয়্যাল বা গোল্ড রয়্যাল ভাউচার তোমরা ফ্রিতে পেয়ে যেতে পারো। তো ভাই এই ইভেন্টের ব্যাপারে আজকে আমি কথা বলবো। এই ইভেন্টের ব্যাপারে যদি না জেনে থাকো তাহলে জানতে হলে এই ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখতে হবে। অ্যান্ড যারা দেখছো আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক মারবে অ্যান্ড কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর যদি নতুন হয়ে থাকো আজকে আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি আছে দাবি দাও অ্যান্ড পাশের বেলাকাটা দাবি অল অপশানে ক্লিক করে দাও। তো চলো ইয়ার এবার মেন টপিকে যাওয়া যাক, আমাদের ইভেন্টের ব্যাপারে তোমাদেরকে বোঝানো যাক। তো ভাই বলে দিই এই ইভেন্টের ব্যাপারটা আমি তোমাদেরকে। তো এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ রাউন্ড ললিপপ বলে একটা নতুন আমাদের ব্যাচ টাইপের দিয়েছে। তো এটা তোমাদের কালেক্ট করতে হবে। কালেক্ট করতে হলে কী করতে হবে, প্রথম দিন দেখবে আজকে এমনি একটা কালেক্ট করতে দিয়ে দিচ্ছে, ছটা এমনি পেয়ে যাবে। তো তারপর তোমরা আরও এখানে কালেক্ট করতে পারবে। এখানে যদি 10 মিনিট কোনো গেম খেলো, যে কোনো গেম ভাই, তাহলে তোমরা এখানে আরও দুটো পেয়ে যাবে। তো আরও দুটো পেয়ে গেলে টোটাল কটা হলো, 6 আর 2 8টা, ঠিক আছে। অ্যান্ড যদি তোমরা এখানে 25 মিনিট টোটাল গেম খেলো, মানে 10 মিনিট তো হয়ে গেলো, আরও যদি 15 মিনিট খেলো, ঠিক আছে, মানে টোটাল 25 মিনিট যদি আরও খেলো তাহলে তোমরা আরও 3টে পেয়ে যাবে। আমি এখনও খেলিনি, 19 মিনিট খেলেছি, দেখো এখানে দেখাচ্ছে 19 মিনিট 25 মিনিটের, ঠিক আছে, খেললে আমি পেয়ে যাবো আরও 3টে, মানে টোটাল আমরা এখানে 11খানা পেয়ে যাবো। তো এবার তোমরা কীভাবে পাবে, মানে যে আমাদের কীভাবে করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো ভাই ক্যান্ডি ক্রাশ যে গেমটা আছে সেটা হয়তো সবাই খেলেছো, ঠিক আছে। তো এখানে সেরকমই বোঝাচ্ছে, দেখো ক্যান্ডি ক্রাশ গেমের মতো এখানে দেখাচ্ছে তোমাদেরকে এই যে ভাউচারগুলো যে আছে আমাদের রাউন্ড ললিপপ, এগুলো এখানে থাকবে অ্যান্ড তোমাদের 3টে একসাথে করতে হবে। ক্যান্ডি ক্রাশ যদি না খেলে থাকো তাহলে ভাই ডাউনলোড করে একটু খেলে নিতে পারো, ভাই সবাই খেলেছে আর ক্যান্ডি ক্রাশ কে খেলেনি। তো এই ধরনের কিছু আমাদের ইভেন্ট আছে অ্যান্ড ওয়েব ইভেন্ট। যেমন ওয়েব ইভেন্ট বলতে যেরকম এরকম দেখো নিউজে যে গো টু লেখা আছে না, এই ধরনের সব কিছুতে গো টু লেখা আছে, এরকমই ওয়েব ইভেন্ট আসবে। একটা গো টু বলে অপশান থাকবে অ্যান্ড ওখানে যাবে অ্যান্ড এই গেমটা তোমরা এখানে খেলতে পারবে। খেলার পর তোমাদের যদি জিততে পারো, ঠিক আছে, তাহলে যে কোনো একটা জিনিস তোমরা এখানে ফ্রিতে পেয়ে যেতে পারো। আমার তাই মনে হচ্ছে অ্যান্ড এটা কবে আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে ইভেন্ট টাইম দেওয়া আছে দেখো 21 তারিখ থেকে আমাদের দেওয়া আছে এখানে 29 তারিখ অবধি, মানে 29 তারিখের মধ্যেই আসবে। আমার মনে হচ্ছে সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি যেহেতু লেখা আছে তার মানে আমাদের এটা 24 তারিখে আসবে। 24 তারিখে ইভেন্টটা আসবে অ্যান্ড 24 তারিখে আমরা তো এখন চলে এসেছি, আমরা কালেক্ট করে রাখতে পারছি। 24 তারিখ অবধি আমরা গেমটা খেলতে পারবো 24 তারিখে অ্যান্ড গেমটা খেলার পর আমরা প্রাইজ জিততে পারবো, হয়তো 29 তারিখের মধ্যে প্রাইজগুলো কালেক্ট করে নিতে পারবো। তো ভাই এই ছিল এই ইভেন্টের ব্যাপারে, তোমরা হয়তো সবাই বুঝে গেছো ইভেন্টটা কীরকম হতে চলেছে। আমাদেরকে দারুণ একটা ইভেন্ট হতে চলেছে, দেখা যাক ইভেন্টটা পুরোপুরি আসার পর আমরা কীরকম কী করতে পারি। অ্যান্ড যদি না বুঝতে পারো যদি টাফ হয়ে যায় গেমটা তাহলে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যে ভাই কীভাবে কী করতে হবে না হবে, ঠিক আছে। তো ভাই আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।